কিন্তু একজন হিলার প্রতিপক্ষ। হ্যাঁ, প্লেয়ার মনে মনে হইল আমিও হইলার একজন প্রতিপক্ষ। আর আর যত উস্তাদেই থাকো, উস্তাদ হইলে মঞ্চেতে নামে গেলে, মঞ্চে যখন আমি আসি উস্তাদ আমার প্রতিপক্ষ, আমি হইলার চিনি না। ঠিক আছে, এক কথাই শেষ। হ্যাঁ, ওয়ান হইলে আমার কোনটা করে করবনে, আর আমি হইলারে কোনটা করি, এটা করবাম না, এইটা নিয়ে আপনারা মাথা কামায়েন না, রাগ কয়েন ও শিকালি পাও করতেছি। আমি কইও পারি না, না কইও পারি না। আমি বলছিলাম কি, কিছু শিল্পী কিছু গীতিকার, এই যে তালা কইলে দিয়ে মালা রাখতাম না, এটি এটি আমি একটা ফুটাও, কিন্তু আমি খারাপ কইছি না। এটা কোয়ার কারণটা হইল, আর আর আমার উস্তাদে যে একটা কথা বলছে যে তুমি নিজে বালাও, কিন্তু কথাটা ঠিক আছে, আর একদিক দিয়ে ঠিক না। এটা আমি হইলা কাজটা করতেছি হইলার লোকে, আপনারা আবার এটা নিয়ে চিন্তা করবেন না যে একদিক দিয়ে ঠিক আছে আর একদিক দিয়ে আরেকদিক দিয়ে ঠিক নাই, কেন লাগে ঠিক নাই। আল্লাহ রাসূলে কইছে যে তুমি নিজে বালাও, কিন্তু কিন্তু আল্লাহ রাসূলে এইটা তো কইছে না যে তুমি নিজে ভালো হও, অন্যের আরে তুমি শিখাইও না। এটা কি আল্লাহ আল্লাহ রাসূলে কইছে না? হ্যাঁ, আল্লাহ এবং রাসূলে বলছে, নবী ওলি রায় বলছে যে তুমি নিজে ভালো হও, এরপরে অন্যদেরকে শিখাও, যদি না শিখে তাহলে প্রয়োজনে তুমি তারে আঘাত করিয়া হইলেও খারাপ রাস্তা থেকে তুমি ভালো রাস্তায় আনো। আমার কথাটি এই কারণেই বলা, যেটি লেপ তুষকের মধ্যে বইয়া গান শিখছে এইটি তো একটু বিয়াদব থাকবই, আর আমরা গান শিখছি কষ্ট করিয়া, শিখতাছি কষ্ট করিয়া, বনের মধ্যে শুয়ে রয়েছি, বনের মধ্যে শুয়ে রয়েছি, রাতে তিনটে বাজে একটা লোকও নাই, যদিও একজন রাস্তা দেখেছে আমার দিকে কইছে, কয় হেলে নিবুগা, আমি কইছি তোর কুন্ডা হইছে সোলার ভূত, হেলে নিবুগা আমার নিকুয়া তোর কুন্ডা হইছে, গান শিখতেছি কষ্ট করিয়া। আর যারা লেপ্ত শোকের মধ্যে গান গান শিখতেছে, এরার গান তো একটু একটু ইরম উইবুই আরামের, এই কারণে এদেরকে আমার কথাটি বলা, এরা যদি এই কথাটি শূন্য যদি এরা লাজ যদি তাহে তাহলে এরা ভালো হয়ে যাইব। আমার টিকে খারাপ হইছে এই কারণে বলছিলাম। আর আর অন্ধে যা গান গায় অবিহত, আমি ইনজেকশনের গান গাইছিলাম, উনি দিয়ে অবিহত কপল হয় মা করতে ইনজেকশন, কই ইনজেক্টা ইনজেকশনটা এটা কি 7cc না 5cc? না, এটা 10cc ও না, এটা 3cc ও না, এটা হলো 5cc। 5cc 5 শব্দের অর্থ হলো 5 5 5 এটাকে বাংলাতে বোঝাইছে পঞ্চরস। এই যে ইনজেকশনটা সিসিটা হইলো এটা, এটাকে বুঝাইছে পঞ্চরস। আর জোরটা যেটা জোরটা হইল একটা গানের মাধ্যমে আছে, উস্তাদের গানে আছে, আমার খাইতেও সুখ নাই বইতেও সুখ নাই, জ্বলছে আগুন অন্তরে প্রেম রোগে ধৈরাছে আমারে, রোগটাও প্রেম রোগ, জোরটাও প্রেমের জ্বর, আর এই প্রেমের মাধ্যমে আরেকটা জ্বর আছে যেটারে কয় কালা কালা জ্বর। উস্তাদ যে 3 ঘন্টা কথা কইব, আর আমি কথা কই মাত্র জায়গা মতো 5 মিনিট 10 মিনিট, এই না হইলে কি আমি হইলা শিষ্য? তবে একটা জিনিস কি, গুরুর যে কাছে লটটা এলা যে তো শিষ্য, আমার মধ্যেও তো কম বেশি একটু থাকবো, এটা হইলে শিখাইছি আমার, আমার তো দোষ নাই। গুরু যে পথে যায়, যে পথে যায়, এই ভোটটা এই ভোটটি তো আমি দেখছি, দেখছি যেহেতু আমি এটার ভালো করি, ভালোভাবেই এটার আমি নিয়ে খারাপ পথে যাইতেছে, আমার দেহায় যাইতেছে, এইটাও আমি দেখছি, এইটারই আমি ভালো করি নিয়ম, যে উস্তাদ জি যেহেতু এই রাস্তা দেখেছে অবশ্যই মনে হয় এই রাস্তাটা ভালা। তে গুরু যেমন শিষ্য এরকম হবেই, হয়তো বেশি না থাকলে কম হইলো, আবাসটা হইলো কিছু ফাইবো। আরেকটা বিষয়, আমি কিতাও করতাম, দেখেন একজন আলু গোড়া লয়ে গেছে বাজার, একজনে লয়ে গেছে জাম গোড়া, আরেকজনে লয়ে গেছে এই গুলডি, মানে মাঝারিয়াটি
কাছে যায় কয় আপনি জুরি গুড়া কত কয় 24 টি উড়িয়া বেস্তা যে একটিও কম নাই পরে যায় একটু মাঝারিটির বলল কো আপনি রেডি কত আমি 16 করে বেস্তাছি আপনার লাগে 14 টিয়া রাউন্ড যাইবো তো দাম কমতাছে আর হেই দেয় এই লোকটা মনে মনে কইতাছে কই তাইলে তো মাঝা রেডি ভালো আচ্ছা দেইছে বড়দির বললো যাই আলো তো বড়দির বললো গেছে কই আপনার রেডি কত কো আমার রেডি যদি নেই না আপনার লাগে 10 টিয়া কেজি তো এই যে হল্যান্ডের গুড়া যা যত টি আনছি সব গুড়া নিছে মাঝা রেডি নিছে কিছু আর জুরিটির বললো যাই না তখন অবশেষে জন কেউ নিয়ে না যায় না অবশেষে বলতেছে ও মিয়া সাবরা ও মিয়া সাবরা এইডি আমার নিজের ক্ষেতের দেশি আলু গুড়া পরে কই এইডি আমার নিজের ক্ষেতের দেশি গুড়া পরে কইতাছে কই এইডি আমার নিজের ক্ষেতের গুড়া পরে কইতাছে ও মিয়া সাবরা একবার হুইনা যায় এইডি আমার নিজের গুড়া পরে কইতাছে কই নিলেন নেন আর নাইলে এইদিকে একবার হইলে হইনা জানি এটা আমার গুড়া কই নিলে নেন নাইলে না নেন তবে আমার গুড়া একটু আতায় যায় রাগ 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 তো উস্তাদে আপনারা দহরুন যে উস্তাদে আমারে হগলে আতাইতাছে আতাইতাছে আমি এইটাই চাইলাম এ জাগুয়া আতায় তো গেছে আতায় গেছে আপনারা দোয়া করুন যে উস্তাদের আতানির ভালা থসি আর আমি উস্তাদের আতাইয়া তোয়া দিয়া ওন উস্তাদের অর্ডারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গান গাইতাছি আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু গান গাইতেছি অনেক দিন পরে যেহেতু দিহা এই কারণে আমারে আতাইতাছে আতাইতাছে আপনারা দোয়া করুন যে যাতে উস্তাদের আদরের আতানির মধ্যে থাকতারি বাহ রাখ একটা গান গাইলো আগে সান্ত্বনাটা দেয় লই মানুষের আমি বাঁচিতেও চাহি না মরিতেও পারি না মনে ছিল আশা পাবো ভালোবাসা খেলবো প্রেম পাশা এই সংসারে পাবো ভালোবাসা আজিজ ভাই মন্নন ভাই রবিকুল ভাই খেলবো প্রেম পাশা এই সংসারে এখন কি যে করি বলো তাড়াতাড়ি এখন কি যে করি বলো তাড়াতাড়ি বিষের বড়ি কুমড়া দাও আমারে দুঃখ কই তনকারে সাইকুল পাকা
আকাশে দেখা আমার প্রাণ সদা পরাণ যায় না রাখা কার বাস রে দেখা আমার প্রাণ সদা পরাণ যায় না রাখা তার বাসরে তুই নয়নের পানি বহে দিন রজনি তুই নয়নের পানি বহে দিন রজনি এই দুঃখের কাহিনী বলি বোকারে দুঃখ বলবো কারে আমি দুঃখ বলবো কারে গো সখী সকিরে ও সকিরে আমার হইলে মরণ আসলে রসিক সুজন আমার পোড়া বদন দেখাইও তারে ও সকিরে হায়রে আমার হইলে মরণ আসলে রসিক সুজন আমার পোড়া বদন দেখাইও তারে সতিহারা উস্তা ছলাম পাগল পারা সতিহারা ছলাম পাগল পারা মন মনু রাতুন দিনু রাগমারে দুঃখ বলবো কারে আমি দুঃখ বলবো কারে গো সখী দুঃখ বলবো কারে দুঃখ বলবো কারে গো সখী দুঃখ বলবো কারে আমি বাঁচিতে চাহি দুঃখ বলবো কারে গো সখী।